প্রধানমন্ত্রীকে বার্লিন থেকে উনি যে কথাটি বলেছেন যে হোয়াট ইজ গোয়িং অন ইন প্যালেস্টাইন ইজ নট লেস দেন জেনোসাইড মিউনিক মিন জার্মানিতে মাই লর্ড ইওর অনার, এটা আমার কাছে মনে হয়েছে যে মুসলমান বড় বড় রাষ্ট্রের সরকার প্রধানরা এই কথা বলার সাহস রাখেন নাই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস দেখিয়েছেন, এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইরকম এইরকম সরকার প্রধানের সমালোচনা করা কঠিন হয়ে যায় যিনি এইরকম বিশ্বের দরবারে দাঁড়ায় এইরকম শক্তি এবং সাহস দেখাইতে পারেন। আমাদের অনেক কিছু অভাব থাকলেও একজন প্রধানমন্ত্রী আছেন যার সামনে দাঁড়ায় সমালোচনা করা যায় এবং নির্বিঘ্নে এটা সহ্য করেন। আমি প্রশ্নতে আসতেছি মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের সোনারঘাট এবং মাধবপুর দুইটা উপজেলা, মাধবপুরে সেম সেম জনসংখ্যা ভোটার 2.5 লাখ 2.5 লাখ করে আছে 5 লাখ, মাধবপুরে 60টা পুলিশ ফাঁড়ি, আর চুনারঘাটে যেটাতে আমার বাড়ি এখানে 17টা চা বাগান আছে, 2টা রিজার্ভ ফরেস্ট আছে, 2টাই হচ্ছে কি খুবই পপুলার রিজার্ভ ফরেস্ট।